দুর্নীতির অভিযোগে তদন্ত চলছিল পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে। তদন্তে ছিলেন দুদক পরিচালক এনামুল বাসির। পরে তদন্ত কর্মকর্তা ঘুষ নেন মিজানের কাছ থেকে। তদন্তের মধ্যে এরকম ঘুষ লেনদেনের আলোচিত মামলাটির রায় ঘোষণা হচ্ছে 23 ফেব্রুয়ারি। আসামিরা নিজেদের দোষ স্বীকার করায় তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে দুদক। নানা আলোচনা সমালোচনার পর বরখাস্ত হন পুলিশের ডিআইজি মিজান। তার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় তদন্ত কর্মকর্তা ছিলেন দুদকের তখনকার পরিচালক খন্দকার এনামুল বাসির। মামলা থেকে রেহাই দিতে তিনি 40 লাখ টাকা ঘুষ নেন, এমন একটি অডিও রেকর্ড গণমাধ্যমে ফাঁস করে দেন ডিআইজি মিজান। দুদক পরিচালককে সরিয়ে দেওয়া হয় ওই মামলার দায়িত্ব থেকে। শুরু হয় ঘুষ লেনদেনের অভিযোগের তদন্ত। সত্যতা পাওয়ায় 2019 সালের 16 জুলাই মিজান ও বাসিরের বিরুদ্ধে মামলা করে দুদক। 2021 সালের 19 জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। ওই বছরের 16 এপ্রিল আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে। এক বছরে রাষ্ট্রপক্ষের 16 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। বৃহস্পতিবার আদালত মামলাটির বিচারের দিন ঠিক করেন। মামলা আমরা শতভাগ প্রমাণ করেছি, সুতরাং এক্সট্রিম অফ দ্য এক্সট্রিম সর্বোচ্চ পর্যায়ে যে শাস্তি আছে সেই শাস্তি আমরা তাদের কাছ মাননীয় আদালতের কাছে আশা করেছি এবং দাবি করেছি। মিজান এবং বাসিরকে নির্দোষ দাবি করে আদালতে যুক্তি উপস্থাপন করেন তাদের আইনজীবীরা। এই মামলার বিচারকালে প্রসিকিউশন পক্ষে যে 16 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন সেই সাক্ষীর মাধ্যমে এই আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়। এনামুল বাসির সাহেব কোনো টাকা বা কোনো ঘুষ গ্রহণ করেন নাই, কাজেই ন্যায় বিচারের স্বার্থে যাতে এনামুল বাসিরকে খালাস প্রদান করা হয়। এছাড়া অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ডিআইজি মিজান সহ 4 জনের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ 6 আদালতে আরও একটি মামলার বিচার চলছে। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।